কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে কোনো ধরনের উত্তেজনাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ সারা দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মাঠে নেমেছিল বাংলাদেশ সেনাবাহিনী। গণ অভ্যুত্থানের মুখে সরকার পতনের পর দেশে আইন শৃঙ্খলার অবনতি ঠেকাতেও সচেষ্ট ছিল সেনাবাহিনী। সম্প্রতি সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের দেশের জনগণের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এর ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়া সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে কোনো অপরাধ সংঘটিত হলে তারা অপরাধীকে গ্রেপ্তার করতে বা গ্রেপ্তারের নির্দেশ দিতে পারবেন। এছাড়া সেনাবাহিনী কর্মকর্তারা আগামী 2 মাস ফৌজদারি অপরাধের বিভিন্ন ধারা অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। সাধারণত দেশে জরুরি অবস্থার পরিস্থিতি ছাড়া সেনাবাহিনীর হাতে এই ক্ষমতা দেয়া হয় না। হঠাৎ করেই সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়াই বিভিন্ন মহলে চলছে আলোচনা। বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে মঙ্গলবার যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তাতে বাংলাদেশের ফৌজদারি কার্যবিধির 17টি ধারায় সেনা কর্মকর্তারা তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবে। প্রজ্ঞাপনে উল্লেখিত ফৌজদারি কার্যবিধির ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়ায় এখন থেকে সেনা কর্মকর্তাদের সামনে কোনো অপরাধ হলে অপরাধীদের সরাসরি গ্রেপ্তার করতে পারবেন, পাশাপাশি দিতে পারবেন জামিনও। এছাড়া বাংলাদেশের যে কোনো স্থানে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারবেন সেনা কর্মকর্তারা। গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পুলিশকে নির্দেশও দিতে পারবেন তারা। আর বেআইনিভাবে আটক হওয়া ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি করতে পারবে সেনাবাহিনী। প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে সেনা কর্মকর্তারা বেআইনি যে কোনো ধরনের সভা সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবেন। একই সাথে এটি বন্ধে বেসামরিক বাহিনীকেও ব্যবহার করতে পারবে সেনাবাহিনী। এছাড়াও স্থানীয় যে কোনো বিবাদ নিয়ন্ত্রণে বিভিন্ন আদেশ জারি করার পাশাপাশি আটক করতে পারবে সন্দেহভাজন ব্যক্তিকেও। এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সংঘটিত অপরাধ বা ঘটনাস্থলে তার বা তার সামনে উন্মোচিত হওয়া অপরাধগুলো বিবেচনায় নিতে পারেন। অভিযুক্তের স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারেন, তবে কারাদণ্ডের ক্ষেত্রে তা 2 বছরের বেশি হবে না। সর্বশেষ 2002 সালে অপারেশন ক্লিন হার্টের সময় সেনা সদস্যদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে বিশেষ অভিযান চালানোর ক্ষমতা দেওয়া হয়েছিল। 2007 সালে 111-এর সময় দায়িত্ব পালন করেছিল ফখরুদ্দিন আহমেদের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। সেই সময় দেশে জরুরি অবস্থা জারি থাকায় আলাদা ঘোষণা দিয়ে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হয়নি। তবে সে সময় সেনা সদস্যরা আটক, গ্রেপ্তার, অভিযান কিংবা তল্লাশির মতো কাজগুলোও করেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সেনাবাহিনীর কমিশনড অফিসারদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল ভোগ করবে বাংলার জনগণ। বলেছেন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোতে জনবলের স্বল্পতা রয়েছে, সেটা পূরণের লক্ষ্যেই কাজ করছে সেনাবাহিনী। নিরাপত্তা বিশ্লেষকদের মতে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন সরকার গঠন হলেও মাঠ পর্যায়ে এখনও শৃঙ্খলা ফেরেনি। এই সংকট কাটাতে সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকলে মাঠের পরিস্থিতি বদলাতে পারে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।